আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন ঠিক বাজে হলো সকাল 11টা। তো এই সকাল 11টা থেকে আমি আমার আজকের ব্লগিংটা শুরু করলাম। তো ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো 11টার দিকে আমার একটু খিদা লেগে গেছে, বাসায় কেক ছিল আর মিষ্টি ছিল, মিষ্টি এখন আমার বাসায় প্রায়ই থাকে, তো ভাবলাম একটু খাই। তোষানো আছে আমার পাশে, যেহেতু তোষানের একটু ঠান্ডা লেগেছে তাই এই সপ্তাহে আর স্কুলে দিব না ভাবছি, স্কুলে গেলে লাফালাফি করলে আবার ঠান্ডাটা বেড়ে যাবে। তো আমরা দুজনেই একটু খাচ্ছি, খাওয়া দাওয়া শেষ করে কিচেনের দিকে যাব। নতুন একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সর্ষে ইলিশ সবাই খেয়েছেন, সর্ষের রুই অনেকে রান্না করে, আমি কখনো দেখাইনি, তো আমার রেসিপিটাই আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে ইনশাআল্লাহ। তো এই জন্য আমি হলো এই যে টমেটোগুলো কেটে নিচ্ছি, পেঁয়াজ অলরেডি আমি কুচি করে ফেলেছি, এখানে কাঁচামরিচও আছে। তো সর্ষে ইলিশের জন্য তো অবশ্যই সর্ষে লাগবে, এই যে সরিষা, তো ওই সরিষাটা আমরা এই দেশ থেকে যখন আমার আব্বা মা মানে আমার শ্বশুর শাশুড়ি এসেছিলেন, ওনারা আমার জন্য নিয়ে এসেছিলেন। সরিষা প্রায় মাঝে মধ্যেই লাগে আর কি। তো আমার রান্নাটার ফুল রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভাবছি। তো আর অন্য কোনো রান্না করতে হবে না, ডাল আছে, ভাজি আছে, শুধু মাছটাই রান্না করব আর ভাত রান্না করতে হবে আর কি। তো তাবিব তো ঘুমাচ্ছে, এই ফাঁকে ভাবলাম যে রান্নার কাজটা তাড়াতাড়ি শেষ করে ফেলি, না হলে উঠে গেলে রান্না করতে একটু ঝামেলা হয়ে যায়। তো এই যে আমি ফ্রাই প্যানে হলো তেল দিব এখন, সর্ষে ইলিশ রান্না করতে একটু সরিষার তেলটা দিলেই সবচেয়ে বেটার। তো আমি এখন এই যে সরিষার তেলটা দিয়ে দিব, সরিষার তেল দিয়ে ফার্স্টে হলো মাছ, রুই মাছ, আমি হলুদ গুঁড়ো, মরিচ, তারপরে হলো লবণ মাখিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো। তো সেই মাছটাই আমি এখন হলো ভেজে নিব, তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো আমি এখন দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। তো বাসায় মাছটা সব শেষ, তো সোনার বাবাকে বললাম শুক্রবার দিন সব বাজার করতে হবে, বললো ঠিক আছে ইনশাল্লাহ, কারণ শুক্রবার ছাড়া আসলে ওইভাবে সময় পায় না। তো ঠিক আছে, মাছটা ভাজা হোক। ওদিকে মাছটা ভাজা হচ্ছে, এদিকে আমি এই যে ব্লেন্ডারের মধ্যে সরিষাটা নিয়ে নিচ্ছি, 2 চামচ না 1 চামচের একটু বেশি সরিষা নিলাম 4 চামচের। তো ওটা আমি এখন একটু ভিজাতে দিয়ে রাখলাম। এখান থেকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন মাছগুলোকে একটা একটা পাত্রে তুলে নিব আর কি। রুই মাছ এখানে ভালোই পাওয়া যায় মালয়েশিয়াতে আর কি, মালয়েশিয়ায় বড় মাছগুলো ভালোই পাওয়া যায়, কিন্তু ছোট মাছ খাই না অনেক দিন। তো মাছটা তো ভাজা হয়ে গেছে, আমি এখন সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ আর হলো সেই কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু মিহি করে কুচি করা ট্রাই করবেন। দিয়ে দিলাম আস্ত 3টা কাঁচামরিচ, এখন ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে নিব। আর ওদিক থেকে আমার সরিষাটাও রেডি হয়ে গেছে, আর এই যে টমেটো কেটে রেখেছিলাম, তো এখন এই যে সরিষাটা ধুয়ে নিয়েছি আমি ব্লেন্ডারের মধ্যে টমেটো সরিষা একসাথে দিয়ে, এখন একটা পেস্ট করে নিয়েছি। এই যে পেস্টটা এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, এটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষাবো, মশলা বলতে এখানে হলো গরম মশলা আছে, তেল, পেঁয়াজ, কাঁচামরিচ আর সরিষা টমেটো ব্লেন্ড করা সেই পেস্ট, এখন আমি অন্য কোনো মশলা অ্যাড করিনি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা আর রসুন বাটা, এগুলো ফ্রিজে ছিল, এখনও ভালোভাবে খুলেনি তাই একটু কেটে নিতে হয়েছে। এখানে সবই মোটামুটি 1 চামচ পরিমাণ আছে, শুধু পেঁয়াজ বাটাটা একটু 1 চামচের বেশি আছে, 4 চামচ। তো মশলাটা মোটামুটি একটু হলো মানে কষানো হয়েছে, এখন আমি এই পর্যায়ে দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে আর একটু নেড়ে চেড়ে আমি এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা আমরা নর্মালি যা দিই, হলুদ, মরিচ, ধনে জিরা এগুলো। তো দিয়ে এখন আমি অল্প একটু পানি অ্যাড করব এর মধ্যে, পানি অ্যাড করে আমি এটাকে হলো কষিয়ে নিব। তো প্রথমে একটু পানি অ্যাড করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, এরপরে আমি আরও অল্প একটু পানি অ্যাড করব। অ্যাড করার পরে এটা মশলাটা প্রায় আঁচটা, চুলার আঁচটা একটু কমিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এ দেখুন একদম ভাজা ভাজা হয়ে এসেছে মশলাটা। এ পর্যায়ে আমি সেই ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে মাছের সাথে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি যতটা সম্ভব পারা যায়। তো এভাবে মিশিয়ে এক পর্যায়ে যখন দেখবো যে মেশানো বা কষানো হয়ে গেছে, তখন আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণের পানি।
তো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঠিক আছে, এটা হতে থাক তাহলে। এই যে দেখুন, হয়ে গেছে আমার সর্ষের রুই। হতে খুব বেশি একটা সময় লাগেনি, 10 মিনিট মতো সময় লেগেছে, মাঝারি আছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। তো এটা খেতে খুবই মজা লাগবে, বাসায় ট্রাই করে দেখতে পারেন। যাদের কাছে নতুন রেসিপি মনে হবে তারা, যদি ভালো লাগে তাহলে বলবেন কমেন্টে। তো এই পর্যায়ে ভাবলাম যে বাসায় যেহেতু অনেক কমলা আছে, দেখেছিলেন এক কার্টুন কমলা কিনেছিলাম, তো কমলাটা আমি হলো এখন জুস করে নিতে চাচ্ছি। আসলে আমার কি কমলা উচ্চারণটা ভুল হয় কি না, যদি ভুল হয়ে থাকে আমাকে একটু বলবেন। ওই দিন এক আপু বলেছিল যে উচ্চারণটা ভুল হচ্ছে। তো আমরা তো ছোটো থেকে কমলা শিখে এসেছি, ক ম ল এক আল্লাহ কমলা। তো হয়ে গেল জুস। আমার এই ব্লেন্ডারটা আসলে খুবই ভালো, সব কিছুই করা যায়। যেহেতু চারটা জগ আছে, চারটা জগে চার রকমের কাজ হয়, তো আমার কাছে এই জন্য এত ভালো লাগে। তো এটা অনেক বেশি ঘন হয়েছে, এখানে কিন্তু আরও একটু পানি অ্যাড করতে হবে, দরকার পড়লে একটু চিনিও অ্যাড করতে হবে। তো একদম খাঁটি ফলের জুস আর কি। তো ওদিক থেকে জুসটা খাওয়া শেষ করে, যেহেতু কিচেনে রান্নাবান্না শেষ, ভাবলাম আজকে একটু মানে বার্নারটা ক্লিন করি ভালোভাবে। আমার এটা কিন্তু কাচের, তো এখানে আমি একটু ভিনেগার স্প্রে করে নিলাম। এটা বক মানে এই স্প্রেটার মধ্যে আমি ভিনেগার রেখেছি। তো ভিনেগার স্প্রে করার পরে আমি হলো এই যে এরকম করে ডিশ ওয়াশিং যে লিকুইডগুলো থাকে ওগুলো দিয়ে একটা ফোম দিয়ে আমি এভাবে পুরো জায়গাটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আমি এটা সপ্তাহে অন্তত একবার করার ট্রাই করি, আর প্রতিদিন তো নর্মালি মোছা হয়ই। তো এখন আমি একটা ভেজা কাপড় দিয়ে পুরোটা ভালোভাবে মুছে নিচ্ছি, যতটা সম্ভব পারা যায় আর কি। এদিক থেকে তাবিব ঘুম থেকে উঠে পড়েছে, তো তাবিবকে তোষানের কাছে দিয়েছি। তোষান বসে বসে টিভি দেখছিল, তো তাবিবকে খাওয়ালাম। খাওয়ানোর পরে ভাবলাম যে তোষানে থাক, খেলা করুক, তাবিব এখন কান্নাকাটি আর করবে না। এখন হলো আমি আমার আরও কিছু ছোটোখাটো টুকিটাকি কাজ আছে, সেগুলো শেষ করে ফেলবো, তারপরে তাবিবকে গোছল করাবো, এরপরে তো তোষানের বাবা খেতে আসবে। একটার পরে একটা কাজগুলো করে ফেললে কাজ আর জমে থাকে না আসলে। তো যাই, আমি তাহলে আমার বাকি কাজগুলো শেষ করি। এই যে আমি এখন বিছানাটা গুছিয়ে ফেলবো, বাকি আর একটা বিছানাটা আগেই গুছিয়ে ফেলেছি, এখানে তাবিব শুয়েছিল তাই আর সকালে উঠে এটা গোছানো হয়নি। তো তোষান প্রতিদিন এই কাজটা করে, আমি বিছান গোছাতে গেলে সে দৌড়ায় আসে, দৌড়ায় এসে বালিশগুলো আমার হাতে দেয়, মানে আমাকে হেল্প করে আর কি। মাশাআল্লাহ, এই কাজটা সে আমাকে করে দেয় প্রতিদিন। তো এখন আমি তাবিবকে গোসল করাবো। তো এই কারণে হলো এই যে আমি একটু হালকা কুসুম গরম পানি নিয়েছি। আমাদের এখানে প্রচণ্ড গরম, তাই খুব বেশি গরম পানি দিতে হয় না গোসলে, হালকা কুসুম গরম পানি নিলেই হয়। আর এই যে তাবিবকে এখন আমি গায়ে তেল মালিশ করব। তো এটার ভিডিও ইনশাল্লাহ আমার নতুন চ্যানেলে হয়তো বা খুব শীঘ্রই পাবেন, কীভাবে বাচ্চাদেরকে গোসলের আগে তেল মালিশ করতে হয়। তো তখন আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এই যে তোষানের বাবা চলে এসেছে দুপুরের খাওয়ার খেতে, আমি অলরেডি সব গুছিয়ে ফেলেছিলাম, তাবিব ঘুমিয়ে গেছে গোসলের পরে আবার, আর তোষানকে আমি এখন খাইয়ে দিচ্ছি। তারপরে আমার আরও কিছু কাজ আছে, সেগুলো আস্তে ধীরে শেষ করবো আর কি। তো এইভাবে আস্তে আস্তে সব কাজ গুছিয়ে করলে খুব বেশি একটা মানে কষ্ট হয় না। তো ঠিক আছে, পরে কথা বলছি। খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম আপনাদের সাথে কথা বলে আজকের ব্লগটা শেষ করে দিই। খাওয়া দাওয়ার আমি এখনই করলাম, তখন তো তোষানের বাবা আর তোষানকে আমি খাইয়ে দিলাম। তো তোষানের বাবা
খাওয়া দাওয়া শেষ করে অফিসে চলে গেছে। তার আগে বাবু আবার মাঝখানে উঠে গিয়েছিল, বাবুকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে গেছে। অনেকে বলে ভাই আপনাকে অনেক সাপোর্ট করে। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাকে অনেক সাপোর্ট করে, নাহলে একার পক্ষে আমার এত কিছু করা সম্ভব হতো না। ওর সাপোর্ট আছে বলেই পারি আমি আল্লাহর রহমতে। তো আমি তারপরে ঘরটা ভ্যাকিউম করলাম, ঘর তারপরে মুছলাম, কারণ ঘর মোছাটা আমার আসলে একদম মানে করতেই হয় না, হলে আমি পারি না কেন জানি, আমার কাছে হয় না। আমার শাশুড়ি মা যখন এসেছিলেন তো ওই সময় আমি ঘর মুছতাম, তখন আমি 7 মান্থ প্রেগনেন্ট মনে হয়, 7 মান্থ 8 মান্থ পর্যন্ত তো আব্বা মা ছিল। তো ঘর মুছতাম, তো মা আমাকে বলতো আজকে একদিন না মুছলে কী হয় মা। আমি বললাম মা কেন জানি আমার হয় না, আমি না মুছতে পারি না থাকতে। মা মুছতে চাইতো কিন্তু আমি বলতাম থাক মা সমস্যা নেই আমি মুছতে পারবো, কারণ আসলে আলহামদুলিল্লাহ পুরো প্রেগনেন্সিটাতে আমি অনেক অ্যাক্টিভ ছিলাম এবং আল্লাহর রহমতে ভালো ছিলাম, কোনো সমস্যাই আমার হয়নি আলহামদুলিল্লাহ। তারপরে আমি যখন তাবিবকে নিয়ে বাসায় আসলাম, এরপরে প্রথম 4-5 দিন হয়তো হসপিটাল থেকে আর কি 4-5 দিন আমি কিছুই করিনি। তারপরে ঘরটা মপ করা মানে ঘরটা মোছা কাজটা আমি করতাম, আমাকে করতে দিতাম না। বলতাম তুমি সারাদিন এত কাজ করো তুমি আমাকে কিছুই করতে দাও না। থালা বাসন যদি সিঙ্কে থাকতো আমি যদি বলতাম যে আম্মু আমি ধুয়ে দিই, না তুই পারবি না বা থাক আমি ধুবো সমস্যা নেই, তো আমি বলতাম যে ঘর ঝাড়ু দেয়া ঘর মোছার দায়িত্বটা আমাকে দাও, বাকি কাজগুলো তুমি করো সমস্যা নেই। তো তখন আমি করতাম। তো আমার মনে হয় কি অ্যাক্টিভ থাকলে মানুষ সুস্থ থাকে, কাজকর্মের মধ্যে থাকলে মানুষের মনও ভালো থাকে। তো যাই হোক আমি আপনাদেরকে ছোট্ট সুন্দর একটা জিনিস দেখাই, জিনিসটা খুব সুন্দর কিন্তু জিনিসটার জন্য আমার মনটা খারাপ। এই যে দেখুন কিউট না, আসলে বাইরে অনেক রোদ তো এই জন্য হয়তো বা বোঝা যাচ্ছে না অতটা। তো এই জুতোটা পিঙ্ক কালারের, এই জুতোটা আমি অর্ডার করেছিলাম আমাদের তাবিয়া বাবুর জন্য, তাবিয়া মানে আমার ভাইয়ের ছোট্ট মেয়েটা। তো তাবিয়ার জন্য আমি অর্ডার করেছিলাম আমার ভাস্তির জন্য। তো অনেক কিছুই অর্ডার করেছিলাম, সবগুলোই এসেছিলো, আম্মু সবগুলোই নিয়ে গেছে, কিন্তু এই আম্মু থাকতে থাকতে এই শ্যুটা মানে আসেনি আর কি, গতকালকে এই শ্যুটা এসেছে। তো আমার খুব খারাপ লাগছে, কারণ হলো আমি বাবুর জন্য অর্ডার করেছিলাম দিতে পারিনি, এমনি এক জোড়া আমি পাঠিয়েছি, আর একটা অর্ডার করেছিলাম এটা দিতে পারিনি বলে খুবই কষ্ট লাগছে। আর এটা এখন আসলে কিছুই করার নেই, এটা তাবিবকেই পরিয়ে ফেলতে হবে, কারণ এটা আমি এখন দেশে পাঠাতে পারবো না, কাকে দিয়ে পাঠাবো। তো তাবিবকে পরিয়ে ফেলবো, কারণ আমি যখন যাব তখন বাবু ইনশাল্লাহ আরও বড় হয়ে যাবে, তখন এই জুতা ওর পায়ে আর হবে না, তখন নতুন করে ইনশাল্লাহ কিনে নিয়ে যাব। তো গতকালকে আমি এই জুতাটা পরা অবস্থায় তাবিবের পা দুইটা ইনস্টা বলছি আমার কমিউনিটি ট্যাবে পোস্ট করেছিলাম, ওখানে অনেকেই কমেন্ট করেছে কিউট লাগছে মাশাল্লাহ। তারপর দুই একজন এমন বলেছে যে মেয়েকে ছেলেকে পিঙ্ক কালারের শ্যু কেন। তো আসলে আমি আমার মানে মাথায় জিনিসটা খুব মানে চিন্তা হয় মাঝে মধ্যে যে ছেলে কি পিঙ্ক কালার পরতে পারবে না, বাচ্চা তো বাচ্চাই। আসলে আমরা ওরকমভাবে মানে চিন্তা করি যে ছেলেরা পিঙ্ক পরবে না মেয়েরা ব্লু পরবে না এরকম, আসলে ওরকম কিছুই না, তাও দেখা যায় যে আমরা কিনতে গেলে জিনিসগুলো একটু খেয়াল করি এটাই যা। তো তাবিবের জন্য আসলে কেনা হয়েছিল না, কেনা হয়েছিল আমাদের তাবিয়া বাবুর জন্য। তো যাই হোক তাবিয়া হয়তো এটা পড়তে পারছে না, তাবিবই পড়ুক, কেয়ার করার, যেহেতু নষ্ট তো করা যাবে না, জিনিস কিনেছি জিনিস কিনে তো আর নষ্ট করা যাবে না, এই আর কি এই ছোট্ট জুতা দুইটার রহস্য। আমাকে একজন জিজ্ঞেস করেছিল আপু পিঙ্ক কালার কেন, আমি বলেছিলাম এটা একটা রহস্য আছে, এটাই রহস্য। তো এখন একটু রেস্ট রেস্ট নিয়ে আজকের ভিডিওটা এডিট করব, তারপরে পাবলিশ করব। তো ঠিক আছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।